Assalamualaikum viewers, welcome to Borna's Kitchen. আজকে আমি আপনাদের সাথে কবুতর মাংসের রেসিপি শেয়ার করব। কবুতরের মাংসের স্বাদ এবং গুণাগুণ ঠিক রেখে আপনারাও এভাবে রান্না করতে পারেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি দুইটা কবুতরের মাংস নিয়ে নিয়েছি। দেন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। মাংসগুলো আমি আলু দিয়ে রান্না করব, তাই আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব। আলুগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আলুগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব। এবার প্যানের মধ্যে যে এক্সট্রা তেলটা রয়ে গেছে সে তেলে আমাদের রান্নাটা হয়ে যাবে। দিয়ে দেব গরম মশলাগুলো, এলাচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, সবগুলোই 3-4 পিস করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। ভালোভাবে কিছু সময় ধরে ভাজতে থাকব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে না আসে সে পর্যন্ত। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিব মাংসগুলো। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব মশলাগুলো। এখানে আমি দিয়েছি 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া ও পরিমাণ মতো লবণ। সামান্য একটু পানি অ্যাড করে মাংসগুলোকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। এই সময়টাতে আমার মাংসগুলো এবং মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। ফিরে আসছি 3-4 মিনিট পর। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে, পানি শুকিয়ে তেলগুলো ওপরে উঠে এসেছে, অর্থাৎ বুঝতে হবে আমার মাংসটা কষানো কমপ্লিট। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ সময় চুলার তাপটা মিডিয়ামে রাখবেন। রান্নাটা আমার হয়ে এসেছে, ঢাকনাটা উঠিয়ে নেব। কতটুকু গ্রেভি রাখতে চান সে অনুযায়ী নামিয়ে নেবেন। আমি কিছুটা গ্রেভি রাখব, কারণ কবুতর মাংসের ঝোলটা অনেক উপকারী। আপনিও ট্রাই করবেন, আশা করি আপনারও ভালো লাগবে।